বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ফ্রিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। স্বাধীনতার 74 বছর পালিত হচ্ছে সমগ্র দেশ জুড়ে। এর পাশাপাশি মহেশতলা পৌরসভার 12 নম্বর ও 13 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে রামপুর এলাকায় সম্প্রীতির বার্তা সংগঠনের তরফ থেকে এই অনুষ্ঠান করা হয়। পতাকা উত্তোলনের পাশাপাশি বেশ কিছু ভ্যান চালক ও রিক্সা চালককে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। এর পাশে 2 ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাজী নজরুল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মুকুল মণ্ডল, মহেশতলা থানার কর্মরত 2 পুলিশ অফিসার পিঙ্কি ঘোষ, সজল রায়। এর হাতে দিয়ে বেশ কিছু গাছ লাগানো হয়। প্রীতির ব্যানার তলে আমরা এখানে অনেক কাজ করি। প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো যে ইম্পর্টেন্ট ডেট আছে আমাদের ক্যালেন্ডারে, ওই হিসাবে আমরা অনেক কাজ করি। যেই কাজে যেইভাবে আজকে 15 আগস্টে আমরা ফ্ল্যাগ হোস্ট করেছি, তারপরে আমরা বৃক্ষরোপণ করেছি, ব্লিচিং করেছি, এই সব একটা ছোটো একটা এক্সাম্পল। আমাদের বড় একটা টার্গেট আছে কি আমরা কালকে এই সম্প্রীতির বার্তা কি সবাই একসঙ্গে ভাইচারাতে থাকে, যেই আমাদের যে সংবিধান বলে ওই জিনিসটা আমরা সবাই ফলো করি। আর আমরা এটা হয়তো যত লোকদের কাছে নিয়ে যাব, এটা আমরা আশা করি কি লোকরা ওইটা বুঝবে, কেন কি ওই জিনিসটা ওনাদের মাথাতে আছে, দিল্লিতে আছে, ওই জিনিসটা আমরা নিজের কাজ করে ওই জিনিসটা বার করতে চাই। আমার নাম আকাশ সিং। 74তম স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা আজ সম্প্রীতির বার্তা সমস্ত মহেশতলা না সমস্ত ভারতবাসীকে আমরা জানাতে চাই যে যে সম্প্রীতির বার্তা, আমরা জাতীয়তাবাদীর সম্প্রীতির বার্তা আমরা দিতে চাই না। আমরা জাতির বিরুদ্ধে আমরা লড়ি, আমরা জাতীয়তার বিরুদ্ধে লড়ি না। আমরা মনে করি পিছিয়ে পড়া মানুষদের সাথে থাকব, পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকব। তাই আজ আমরা কিছু ভ্যান চালক ভাইদের আমরা স্যানিটাইজার মাস্ক বিতরণ করেছি। হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশতলার ভারপ্রাপ্ত অফিসার, ওনাদের হাত ধরে আমরা কিছু গাছ লাগিয়েছি। আমরা আগামী বছরও কিছু গাছ লাগিয়েছিলাম, ওনারা দেখে খুব খুশি হয়েছে। আমরা চাই আজকের দিনে আমরা মানুষকে একটাই জিনিস বোঝাতে চাই যে আমরা জাতি ধর্ম ভুলে গিয়ে আমরা সম্প্রীতির ওপরে চিন্তাভাবনা করব। আপনার নাম শেখ কুতুবুদ্দিন। 74তম স্বাধীনতা দিবস পালিত হলো মহেশতলা থানার অন্তর্গত রায়পুরে। পতাকা উত্তোলনের পাশাপাশি অভিনব কায়দায় বেশ কিছু পায়রা উড়িয়ে পতাকা উত্তোলন করা হয়। এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকার, মহেশতলা থানার সাব ইন্সপেক্টর সজল রায়, মহেশতলা থানার সাব ইন্সপেক্টর পিঙ্কি ঘোষ ও আইনজীবী অমিতাভ রায়, পঞ্চায়েত প্রধান ভাস্কর সর্দার। সরকারকে উত্তরপূর্বে বরণ করছেন হাজি শেখ জাহাঙ্গীর। মহেশতলা থানার সাব ইন্সপেক্টর সজল কুমার রায় উত্তরপূর্বে বরণ করছেন শেখ হাজি জাহাঙ্গীর। উত্তর করছেন বিশেষজ্ঞ। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, প্রকাশ্যে থুতু ফেলবেন না, বারবার হাত ধোয়া অভ্যাস করুন। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট এই ভাইরাসের মোকাবিলায় সর্বদা তৎপর, প্রশাসনের সাথে সহযোগিতা করুন। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট আপনার সাথে, আপনার পাশে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম, যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংকুয়েট। শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে নবরঙে সেজে ওঠা আনন্দ অনুষ্ঠানের নতুন ঠিকানা
সুহানি ব্যাংকুয়েট। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।